আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম কাবুলের আরো কাছে তালেবানরা 18টি প্রদেশ দখল কিছু বাংলাদেশি গেছে বলছে ডিএমপি করোনায় মারা গেছে 178 জন শনাক্ত প্রায় 7000 টিকার অব্যবস্থাপনায় ক্ষুব্ধ প্রত্যাশীরা অতিবৃষ্টির কারণে এবছর ডেঙ্গু রোগী বেশি এডিস মশা নিধনের সম্মিলিত উদ্যোগ নেয়ার তাগিদ জাতীয় শোক দিবস কাল এখনো পলাতক দণ্ডপ্রাপ্ত 5 জন নেপথ্যের নায়কদের খুঁজবে কমিশন আফগানিস্তানের অর্ধেকের বেশি অংশ দখলের পর এখন রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে তালেবানরা এই অবস্থায় নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে বিভিন্ন দেশ নারী অধিকার লঙ্ঘনের কথা জানিয়ে জাতিসংঘ মহাসচিব যুদ্ধ বন্ধের তাগিদ দিয়েছেন নাগরিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন আফগান প্রেসিডেন্ট গত মে মাসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র এরপরই দেশটিতে তালেবানের তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে একের পর এক এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে তারা 13 আগস্ট পর্যন্ত আফগানিস্তানের 34টি প্রাদেশিক রাজধানীর মধ্যে 18টির নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র এই জঙ্গি গোষ্ঠী অনেক এলাকায় আফগান সরকারি বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে রাজধানী কাবুল দখলের পথে অনেক অগ্রসর হয়েছে তালেবানরা এ অবস্থায় শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানান দেশে শান্তি ফিরিয়ে আনতে জাতীয় নিরাপত্তা বাহিনীর পুনর্গঠনই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তালেবানদের আগ্রাসনে বাস্তুচ্যুত কয়েক হাজার নাগরিকের সহায়তা দেয়ারও আশ্বাস দেন তিনি তালেবানদের দখল করা এলাকাগুলোয় নারী অধিকার চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধ থামাতে আফগান সরকার ও তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি নিরাপত্তা শঙ্কায় আফগানিস্তানে থাকা নিজেদের দূতাবাস কর্মীদের দেশে ফিরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো আফগানিস্তানে কেউ ক্ষমতা দখল করলে তাদের স্বীকৃতি না দেওয়ার কথা জানিয়েছে ভারত জার্মানি কাতার ও তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ চলমান সহিংসতা দ্রুত বন্ধের আহ্বানও জানিয়েছে এসব দেশ এদিকে আফগানিস্তানে সেনা পাঠালে ফল ভালো হবে না বলে ভারতকে হুঁশিয়ার করেছে তালেবানরা সুস্মিতা আনোয়ার দীপ্ত বার্তাকক্ষ তালেবানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ থেকে কিছু লোক সম্প্রতি আফগানিস্তান গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এই প্রবণতা ঠেকাতে দেশের সব গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে বলে জানান তিনি 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ধানমন্ডি 32 নম্বর পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ সময় তিনি নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন পরে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন নাশকতার আপাতত কোনো শঙ্কা নেই তবে শোকের মাসে বাড়তি সতর্কতায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী এই মাসে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি বা এরকম নাশকতাকারী তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ তারা যে থেমে নাই সেটি বলা যায় অর্থাৎ ছোট্ট একটি ঘটনা ঘটিয়েই যাতে সে আন্তর্জাতিক মিডিয়ায় আসতে পারে তো এই ক্ষেত্রে 15 আগস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তাদের ক্ষেত্রে 15 আগস্টের ভেনুর আশেপাশে না হোক ভেনুর থেকে 2 কিলোমিটার পরেও যদি দূরেও যদি একটা বোমা ফোটাতে পারে এটি কিন্তু আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে ফলে এই দিক বিবেচনা করে তারা সর্বোচ্চ চেষ্টা করবে আফগানিস্তানে তালেবানের ডাকে সাড়া দিয়ে সম্প্রতি কেউ কেউ বাংলাদেশ ছেড়েছেন বলে জানান ডিএমপি কমিশনার রিসেন্টলি যে প্রবণতা দেখছি বাংলাদেশে সেটি হলো যে আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানদের পক্ষ থেকে এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে তারা কিছু মানুষ আমরা ধারণা করছি যে ইন্ডিয়ায় ধরা পড়েছে আমরা যত গোয়েন্দা সংস্থা আছে সরকারের সবাই তৎপর আছে জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্ট ভোর থেকে ধানমন্ডি ও আশেপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা
বাংলাদেশ থেকে যুদ্ধ করতে আফগানিস্তান যাওয়ার খবর উদ্বেগজনক বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী। তার মতে বিপদগামীদের ভালোর পথে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। আমাদের সীমান্তে যথেষ্ট পার্থক্য আছে, যেখান দিয়ে তারা ভারতে যেতে পারবে। ভারতে যে তাদের একটা অর্গানাইজেশন সেখানে ইতিমধ্যে আছে যারা জঙ্গিবাদী উদ্বুদ্ধ, এবং তারাই তাদের ব্যবস্থা করে দিবে। আর পাকিস্তানে পৌঁছে গেলে তো তাদের জন্য বাকি ক্রস করার কোনো অসুবিধাই নেই। সুতরাং আমরা অতীতের অভিজ্ঞতায় দেখেছি যে বাংলাদেশ থেকে তারা সিরিয়া পর্যন্ত গেছে। হ্যাঁ, সুতরাং আফগানিস্তান আমাদের অনেক কাছে, এবং আফগানিস্তানে যে উত্থান হচ্ছে এতে তাদের ন্যাচারালি তারা এতে উদ্বুদ্ধ হচ্ছে এবং হতে থাকবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, কোভিড এর পরিস্থিতির জন্য আমাদের হাজার হাজার তরুণ সমাজের বিরাট অংশ, তাদের স্কুল নাই, কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, সারাদিন বসে কম্পিউটারে আছে, এবং তাদের বিশেষ করে ভবিষ্যৎ সম্বন্ধে তারা অনেকেই হতাশাগ্রস্ত। তারা চাকরি পাচ্ছে না বা চাকরি হারাচ্ছে। এই লোকগুলোই কিন্তু টার্গেট হয়ে যায় যারা জঙ্গিতে যায়, জঙ্গিবাদী যাদেরকে রিক্রুট করে আর কি, যাদেরকে উদ্বুদ্ধ করে, তারা কিন্তু এদের একটা বিরাট টার্গেট। সুতরাং আমাদের সামনে বেশ বড় চ্যালেঞ্জ আছে। এবং বিএনপি কমিশনার ঠিকই বলেছেন যে আমাদেরকে, আমরা যখনই ভাববো যে আমরা সব করে ফেলেছি এবং একটা স্যাটিসফ্যাকশন যেটাকে বলে সেটা এসে যাবে, তখনই কিন্তু আঘাতটা আসবে। সুতরাং আমাদেরকে সব সতর্ক হতে হবে, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, সমাজের সর্বস্তরে ইনক্লুডিং এই যে মিডিয়া, মিডিয়াতে আমি আশা করবো এর দরকারে আরো বেশি আলোচনা হবে। করোনা ভাইরাস প্রসঙ্গ, দেশে করোনায় আরও 178 জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 23,988। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 33,330 নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয়েছে 6,885 জন। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের শতকরা হার 20.66%। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 14,12,218 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 12,81,327 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 7,805 জন। এদিকে বিধিনিষেধ তুলে নেওয়ায় সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সভা সমাবেশ, সামাজিক অনুষ্ঠান, পর্যটন, বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার আরও কিছুদিন বন্ধ রাখা সহ বেশ কিছু সুপারিশ করেছে এই কমিটি। টিকা কার্ডে মডার্নার দ্বিতীয় ডোজ প্রাপ্তির নির্দিষ্ট তারিখ লেখা থাকার পরও SMS এর দোহাই দিচ্ছে কেন্দ্রগুলো, এমন অভিযোগ তুলে ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টিকা প্রত্যাশীরা। কার্যক্রমে যেন বিশৃঙ্খলা না হয় এজন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আগামীতে টিকা কার্যক্রম আরও জোরদার হবে। গত বৃহস্পতিবার শেষ হয়েছে দেশজুড়ে টিকা ক্যাম্পেইন। শুক্রবার বন্ধ থাকার পর শনিবার থেকে আবার শুরু হয়েছে টিকার স্বাভাবিক কার্যক্রম। চলছে সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ। একই সাথে দেয়া হচ্ছে মডার্নার দ্বিতীয় ডোজও। টিকা প্রত্যাশীদের অভিযোগ, মডার্নার প্রথম ডোজ দেওয়ার সময় দ্বিতীয় ডোজের তারিখ দেওয়া হয়, তাদের বলা হয়নি দ্বিতীয় ডোজের জন্য SMS দেখাতে হবে। আপনি পরের দিন আসেন, নেক্সট দিন সর্জারি আসেন, আপনাকে দিয়ে দেবো, আজকে আসছি আজকে বলে কি আপনি মেসেজ আসেন, আপনি দেবো কীভাবে? SMS সারা যে দেওয়া হবে না, এটাও যদি SMS করে দিতেন তাহলে ফজরের পর থেকে লাইনে দাঁড়িয়ে হবে না। সেকেন্ড ডোজ আমরা যখন ডেট দিয়ে দিচ্ছি তখন ওনাদেরকে বলছি যে মেসেজ আসবে তারপরে যেন আসে, অনেকে SMS ছাড়া চলে আসছে, এই জন্য ঝামেলা হচ্ছে। করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি বলছে টিকা কার্যক্রমের মতো বড় কর্মযজ্ঞে ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো থাকলে গণটিকার ক্ষেত্রে বিশৃঙ্খলা হতো না। কেন্দ্র ভিত্তিক অনেক সময় অনেক লোক গেছে, কেউ টিকা পেয়েছে কেউ টিকা পায়নি, এই বিশৃঙ্খলাটা হতো না। আমি মনে করি যে স্বাস্থ্য অধিদপ্তরে যারা টিকা নিয়ে কাজ করছে তারা এটা নজর দিবে এবং বিশৃঙ্খলা বা SMS পাওয়া এই ব্যাপারে আরেকটু ব্যবস্থাপনার দিকে নজর দেবে এবং আমি আশা করি এটা ঠিক হয়ে যাবে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জানান কেনা ছাড়াও বিভিন্ন উৎস থেকে টিকা আনার চেষ্টা চলছে। করোনা অন্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে আছে, আমরা আরো নিয়ন্ত্রণে আনতে চাই। মাঝখানে অনেক বেড়ে গিয়েছিল, এখন কমছে। আমরা চীনের থেকে 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে পাবো, কোভ্যাক্স থেকে পাবো এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি।
টিকার কার্যক্রম বেগবান হবে এবং আমাদের দেশের মানুষ সুরক্ষিত হবে। দেশে করোনার সংক্রমণ কমছে জানিয়ে মন্ত্রী বলেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে এটা আরো কমে আসবে। জনগণ যেন মাস্ক পরে, এটা আমরা আহ্বান রাখছি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর 41টি হাসপাতালে 24 ঘণ্টায় ভর্তি হয়েছে 219 জন ডেঙ্গু রোগী। চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় 3,500 জন। চিকিৎসকরা বলছেন, বৃষ্টি বেশি হওয়ায় এবার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটছে স্বজনদের, কারণ ছোট্ট সোনামণি আক্রান্ত ডেঙ্গু জ্বরে। ঢাকার বিশেষায়িত শিশু হাসপাতালের ডেঙ্গু সেলে ভর্তি এমন 65 শিশু, যাদের প্রায় সবার গল্পই এক। ভাইরাস থাকে আমার মুখের মধ্যে ঢুকে, ওর প্লাটিনেট নেমে আসছিল 15,000-এ, সেটা একটু রিকভার করে এখন 37,000-এ আসছে। আমি নিজেও কখনো ভাবতে পারিনি যে এতটা ভয়াবহ হয়। জ্বর নামানোই যায় না এবং জ্বর হুর হুর করে বাড়তে থাকে। ঢাকার প্রায় সব হাসপাতালেই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, যাদের অনেকেই গুরুতর ডেঙ্গু শকে আক্রান্ত। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে শনিবার একদিনেই ঢাকায় আক্রান্ত হয়েছে 219 জন ডেঙ্গু রোগী, ঢাকার বাইরে 38 জন। শনিবার পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা 954 জন। আর গত 8 মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে 5,902 জন। তবে আগস্টে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা প্রায় 3,500। যাদের ম্যাক্সিমামই ডেঙ্গু হ্যামোরাজিক ফিভার অথবা ডেঙ্গু শক সিন্ড্রোম নিয়ে ভর্তি হচ্ছে। ডেঙ্গু নিয়ে আমরা খুবই ট্রাবলে, এর প্রেজেন্টেশন শক, এক্সপ্যান্ডেড ডেঙ্গু। এখনও আমাদের 2টা রোগী আছে যারা এক্সপ্যান্ডেড ডেঙ্গু, মানে ডেঙ্গু হওয়ার পরে ভাইটাল অর্গানস ফেল হচ্ছে। আক্রান্তদের বেশিরভাগের বসবাস ঢাকার দক্ষিণ সিটির যাত্রাবাড়ি, ডেমরা, বনশ্রী এলাকায়। আর উত্তর সিটি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে বেশি এসেছে মিরপুর ও মোহাম্মদপুর এলাকা থেকে। মশার ওষুধ ছিটাইলে আমরা অন্তত 500 হাতের মধ্যে থাকতে পারতাম না, এত ঝাঁঝালো গন্ধ ছিল। এখন যে মশার ওষুধ ছিটায়, এটা নাকেই লাগে না, 2 তলায় থাকলে বোঝা যায় কি ঘটে, মানে পানি ছিটাই গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি বাড়ায় এবার ডেঙ্গুর প্রকোপ বেশি। এমন পরিস্থিতিতে এডিস মশা নির্মূলে সবার সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। মশারি ব্যবহার করি এবং বাচ্চাদেরকে লেখাপড়ার সময়, অন্যান্য সময় বাচ্চাদের পায়ে যদি মশার রিপিলেন্ট ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমাদের এই ডেঙ্গু থেকে আমরা মুক্তি পেতে পারব। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে নগরবাসীকে ডেঙ্গু থেকে মুক্ত করতে অভিযান চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতির পিতার 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আগামীকাল। রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতির পিতা হত্যা মামলায় রায় ঘোষণার 12 বছর পেরিয়ে গেলেও 5 খুনি এখনও ধরাছোঁয়ার বাইরে। এদিকে হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের খুঁজতে কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। 1975 সালের 15 আগস্ট ঢাকার ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে অংশ নেয় বিপদগামী কিছু সেনা কর্মকর্তা। তাদের হাত থেকে রেহাই পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান 2 মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধুকে হত্যার পর পট পরিবর্তন হয় দেশের রাষ্ট্রক্ষমতার। বিচারের পথ বন্ধ করে উল্টো পুরস্কৃত করা হয় খুনিদের। দীর্ঘ অপেক্ষার পর 1996 সালে শুরু হয় বিচার। বিচারিক আদালত, হাইকোর্ট, এরপর সবশেষ আপিল বিভাগে এ মামলার বিচার শেষ হয়। 15 আসামির মধ্যে 12 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। 2010 সালের 28 জানুয়ারি 5 খুনি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে কার্যকর করা হয় আব্দুল মাজেদের ফাঁসিও। ইতিপূর্বে 2 জনকে আনা হয়েছে, হুদাকে আনা হয়েছে এবং আমেরিকার থেকে মহিউদ্দিনকে আনা হয়েছে। এই 2 খুনিকে এনে এখানে তাদের দণ্ডাদেশটা কার্যকর করা হয়েছে। বাকিদেরকেও কিন্তু পর্যায়ক্রমে আনার প্রক্রিয়া চলছে, এটা হয়ে যাবে। তবে বঙ্গবন্ধুর 5 খুনি এখনও পলাতক। আইনমন্ত্রী বলছেন, তাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে। আওয়ামী লীগ যতক্ষণ থাকবে, আমার মনে হয় বাংলাদেশে বঙ্গবন্ধুর অনুসারী একজন থাকলেও এই হত্যাকারীদেরকে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করা হবে। তিনি জানান, কমিশনের মাধ্যমে ষড়যন্ত্রকারী ও হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার তথ্য প্রমাণ জনসম্মুখে প্রকাশ করা হবে। ষড়যন্ত্রকারী কারা
তাদেরকে অন্তত পক্ষে চিহ্নিত করে সারা দেশের মানুষের কাছে তাদেরকে তাদের নামটা অন্তত পক্ষে জানিয়ে দেওয়ার জন্য। তারপরে সঠিক হয় যে এই চিহ্নিতকরণ প্রক্রিয়াটা কী হবে। এই চিহ্নিতকরণ প্রক্রিয়ার জন্য জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলাপ আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এরকম একটা কমিশন। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে নূর চৌধুরী কানাডায় আর রাশেদ চৌধুরীর অবস্থান যুক্তরাষ্ট্রে। আরেক আসামি আজিজ পাশা মারা যান জিম্বাবুয়েতে। তবে পলাতক অন্য তিনজন খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও মোসলেম উদ্দিনের বিষয়ে স্পষ্ট তথ্য নেই। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিলবোর্ডে প্রদর্শন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। 15 আগস্ট রাত 12:01 থেকে পরদিন রাত 11:59 পর্যন্ত 24 ঘন্টা বড় বিলবোর্ডে দেখা যাবে বাংলাদেশের স্থপতির দুর্লভ কিছু ছবি। প্রতি 2 মিনিটে 15 সেকেন্ড ধরে বঙ্গবন্ধুর ছবি দেখতে পাবে নিউ ইয়র্কের বাসিন্দারা। সময়ের হিসাবে 24 ঘন্টায় বিলবোর্ডে 720 বার দেখা যাবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রথমবারের মতো এই ছবি প্রদর্শনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে নিউ ইয়র্কের NY ড্রিমস প্রোডাকশনস। দীপ্ত সংবাদের সময় হলো একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সীমিত করায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে চাপ বেড়েছে। পারাপারের অপেক্ষায় অসংখ্য গাড়ি, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নদীতে স্রোত থাকায় দৌলতদিয়া থেকে পাটুরিয়া পৌঁছাতে প্রতিটি ফেরির অতিরিক্ত সময় লাগে, ফলে ঘাট এলাকায় আটক পড়ে অসংখ্য যানবাহন। এতে যাত্রী, চালক ও শ্রমিকদেরকে বেশ ভোগান্তিতে পড়তে হয়। গাইছি রাত 9টার সময়, কোন পর্যন্ত পায় না টিকিট। আমাদের ভোগান্তি না এখানে, টিকিটগুলো ছাড়ে না, টিকিট দেয় না, কয় আপনার ঘাটে কোনো ফেরি নাই। দৌলতদিয়া পাটুরিয়া রুটে 18টি ফেরি চলাচল করছে বলে জানায় BIWTC। বাংলাবাজার শিমুলিয়া ঘাটে ফেরি চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করায় শরৎপুরের নরসিংহপুর ঘাটে সকাল থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। পর্যাপ্ত ফেরি না থাকায় সৃষ্টি হয় গাড়ির জট। দুটো নাকি 904টা ফেরি চলে, সেজন্য গাড়ির অনেক চাপ, মাওয়া ঘাট বন্ধ হয়ে গেছে। আর এই পরিবহন কাঁচামাল পার করছে, আর বাজে গাড়ি দিচ্ছে অল্প কিছু। BIWTC-র ঘাট ম্যানেজার জানান, নরসিংহপুর থেকে প্রতিদিন 6টি ফেরি চলাচল করে, হঠাৎ গাড়ির চাপ বেড়ে যাওয়ায় জটের সৃষ্টি হয়। এই গাড়িগুলি আমাদের চাঁদপুর শরীয়তপুর বিকল্প রুট হিসাবে ব্যবহার করছে, যার জন্য এই চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিসে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার পদ্মা সেতুর পিলারে একটি ফেরি ধাক্কা দিলে ওই এলাকা দিয়ে ফেরি চলাচল সীমিত করে কর্তৃপক্ষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ময়মনসিংহে 30 সালে সড়কে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 15 জন। ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন জানিয়েছেন, রাত 8:30 দিকে ত্রিশালের বৈলর বড়পুকুর পার এলাকায় এই ঘটনা ঘটে। ট্রাকটি অবৈধভাবে পার্কিং করা ছিল। দুর্ঘটনা কবলিত বাসটি ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাট যাচ্ছিল। তিনি জানান, ঘটনাস্থলেই মারা যায় 3 জন, হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 2 জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস। গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে ফারাজ নামে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন ভারতের এক নির্মাতা। তবে এই সিনেমা নির্মাণ বন্ধের জন্য আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশের অবিন্তা কবির ফাউন্ডেশন। 2016 সালের 1 জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে 17 বিদেশি সহ 20 জনকে হত্যা করে জঙ্গিরা। নিহত বাংলাদেশিদের একজন ফারাজ আয়াজ হোসেন। ওই হামলার ঘটনা নিয়ে ফারাজের নামে চলচ্চিত্র নির্মাণের কথা জানিয়েছেন বলিউডের নির্মাতা হানসাল মেহতা। তবে এতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে,
বলছে অবন্তিকা কবির ফাউন্ডেশন। সেদিনের হামলায় অবন্তিকা কবিরও নিহত হন। সিনেমা নির্মাণ বন্ধে এরই মধ্যে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। যখন আসলে একটি বিদেশি কোনো নির্মাতা তারা এই ধরনের কোনো চলচ্চিত্র সত্যি ঘটনার উপর বেস করে এই চলচ্চিত্রটির উপরে যদি তারা কাজ করেন, সেক্ষেত্রে বাংলাদেশের থেকে আমাদের কিন্তু আসলে তাদের স্ক্রিপ্ট বা প্লটের উপরে কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই, এবং বাংলাদেশের আমাদের যে সেন্সর বোর্ড আছে তাদেরও কিন্তু আসলে কোনো ধরনের কিছু করার সুযোগ এখানে নেই, যার ফলে তারা এটিকে আসলে যদি অত্যন্ত ফিল্মি করার জন্য এখানে অনেক অতিরঞ্জিত কোনো কিছু এখানে অ্যাড করেন বা পুরো বিষয়টিকে তারা যদি বিকৃতভাবে উপস্থাপন করেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি জানান, আইনি নোটিশে কাজ না হলে ভারতের আদালতে যাবেন তারা। তো এখন আমরা আসলে এই আইনি নোটিশের মাধ্যমে যেটি আমরা চেয়েছি সেটি হচ্ছে, চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই চলচ্চিত্রের সমস্ত কাজ এটিকে বন্ধ করতে হবে এবং এটি নিয়ে আর কোনো অবস্থাতে এটি নিয়ে আর কাজ করা যাবে না, এবং তারা যদি আসলে আমাদের এই নোটিশের সাথে কমপ্লাই না করেন সেক্ষেত্রে আমরা কিন্তু যে যথাযথ আদালত রয়েছে সেখানে আমাদের প্রতিনিধির মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এটিকে বন্ধ করার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব। চলচ্চিত্র নির্মাণের আগে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি বলেও জানান এই আইনজীবী। আফরোজ আলী মাশা, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ দেশ হাইতির পশ্চিমাঞ্চলে 7.2 মাত্রার ভূমিকম্পে অন্তত 29 জন নিহত হয়েছে। ভূমিকম্পটি পুরো ক্যারিবিয়ান অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে USGS জানিয়েছে, শনিবার হাইতির পাটিটু দ্য নেইভস শহর থেকে 8 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানটি হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স থেকে প্রায় 150 কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পে বহু হতাহত, ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা করছে USGS। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। এই সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। কাবুলের আরও কাছে তালেবানরা 18টি প্রদেশ দখল, কিছু বাংলাদেশি গেছে বলছে DMP। করোনায় মারা গেছে 178 জন, শনাক্ত প্রায় 7,000। টিকার অব্যবস্থাপনায় ক্ষুব্ধ প্রত্যাশীরা। অতিবৃষ্টির কারণে এবছর ডেঙ্গু রোগী বেশি, এডিস মশা নিধনে সম্মিলিত উদ্যোগ নেয়ার তাগিদ। জাতীয় শোক দিবস কাল, এখনও পলাতক দণ্ডপ্রাপ্ত 5 জন, নেপথ্যের নায়কদের খুঁজবে কমিশন। এ ছিল এখনকার মতন, আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/দীপ্তনিউজ।